আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের নতুন ভবনের উদ্বোধন শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সেরিনা হায়াত আইভি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে রবিবার বেলা সাড়ে এগারোটায় মহানগরের সিএনবি মোড়ে অবস্থিত আর এমপির পুরনো সদর দপ্তরে এর আয়োজন করা হয় কমিশনার আবু সিদ্দিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইবার ক্রাইম ইউনিটের নতুন ভবনের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন প্রযুক্তি নির্ভর অপরাধ কমাতে এবং প্রযুক্তির মাধ্যমে অপরাধীকে গ্রেপ্তার করতে সাইবার ক্রাইম ইউনিট চালু করা হয়েছে তিনি আরো বলেন গত এক বছরে সাইবার ক্রাইম ইউনিট এক হাজার চারশো পাঁচটি অভিযোগের মধ্যে এক হাজার তিনশো পঁয়ত্রিশটি অভিযোগ নিষ্পত্তি করেছে সেই সাথে পর্নোগ্রাফির তিনশো ষাটটিরও অধিক অভিযোগ নিষ্পত্তি করেছে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী বিপিএম উপ পুলিশ কমিশনার রশিদুল হাসান পিপিএম সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার সহ আর এমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের আয়োজনে পাঁচশো জন দুস্থ প্রতিবন্ধী ও অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রবিবার বেলা বারোটায় মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক পরে তিনি কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করেন এ সময় তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আর এমপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে তারই ধারাবাহিকতায় আজকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো তিনি বলেন চোরাচালান মাদকদ্রব্য সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কেশবপুর পুলিশ ফাঁড়ি বিশেষ ভূমিকা রাখবে নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে যাবে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম কমিশনার রশিদুল হাসান পিপিএম উপ পুলিশ কমিশনার সাজিদ হোসেন সহ আর এমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্যান্ডেল মেয়র দুই ও এক নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী কাশিয়াডাঙ্গা থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক নাহিদ আক্তার নাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন আমরা যে মানবিক পুলিশের যে কার্যক্রমগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে অসহায় ও গরিব মানুষের পাশে আমাদেরকে সবাইকে ধনাদ্য ব্যক্তিদেরকে এগিয়ে আসতে হবে সেই সেই আলোকে আজকে আমরা গরিব অসহায় মানুষের মাঝে যে আমরা কম্বল বিতরণ অনুষ্ঠান করেছি শুধু এটুকুই করলে হবে না আমরা পিসি পড়ার রাজশাহী আমাদের আমি মেয়র মহোদয়কে বলেছি যে আসলে আমাদের এখানে ইকোনমিক জোন করা দরকার আমাদের ইপিজেট করা দরকার আমাদের রাজশাহীতে আসলে আমি উত্তরবঙ্গের ছেলে বিধায় আমাদের তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং সব কিছু আমরা রয়েছি এবং আমরা জনগণের জন্য কাজ করতে চাই এবং আমি কাজ করে যাচ্ছি এবং আপনাদের সন্তানের জন্য মাদক মাদকশক্ত না হয় ডিডেল না হয় কেউ যেন মাদক ব্যবসা না করে আমাদেরকে জানাবেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা সবাইকে পুনর্বাসন করার জন্য আমি মাননীয় মেয়র মাদাকে বলেছি এখানে একটা ইনশাআল্লাহ আমাদের একটা আগামীতে একটা ইকোনমিক জোন হবে ইপিজেড হবে এখানকার মানুষের স্বাবলম্বী হবে এবং আমাদের এখানে এখন নদী বন্দর হচ্ছে এবং অনেক কিছুই হচ্ছে রাজশাহীতে রাজশাহীর আমাদের গ্রিন সিটি রাজশাহীতে দৃশ্যমান পরিবর্তন হয়েছে আপনাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আপনারা দেখেছেন রাস্তাঘাট খুব সুন্দর হয়েছে এবং আমাদের জনগণের জীবন মান জন্য মিলে কাজ করে যাই সকলেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন এক লক্ষ একষট্টি হাজার দুশো তিয়াত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার পেয়েছেন বিরানব্বই হাজার একশো একাত্তর ভোট এরই মধ্যে নবনির্বাচিত মেয়র সেলেনা হায়াত আইভিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাষ্ট্রের সিটি মেয়র লিটন। অভিনন্দন বার্তায় মেয়র লিটন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সুযোগ্য দক্ষ বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান দেশের উন্নয়নের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভিকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন ভোটাররা দেশের উন্নয়ন অগ্রজাত অব্যাহত রাখতে আগামীতেও নৌকা প্রতীকের প্রার্থীদের জনগণ বিজয়ী করবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাশায় সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম লিটনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার বাদ জোহর নগর ভবন মসজিদে রাশের সিটি কর্পোরেশনের আয়োজনে এই দোয়া মহফিল অনুষ্ঠিত হয় এছাড়াও মহানগরের সকল মসজিদে সিটি মেয়রের সুস্থতা কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে সিটি মসজিদে দোয়া পরিচালনা করেন ওলামা কল্যাণ পরিষদ রাজশাহী উপদেষ্টা হজরত মৌলানা রুহুল আমিন দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন নগর ভবন মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল খায়ের এ সময় সকল ওয়ার্ডে কাউন্সিলর বৃন্দ এবং রাশিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন এদিকে মেয়র লিটনের রোগ মুক্তি কামনায় নগরীর সকল মসজিদে বিশেষ মনোজাত করা হয় এদিকে মেয়র লিটনের রোগ মুক্তি কামনায় এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজপালের আয়োজনে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় এ সময় উপস্থিত ছিলেন রাশিয়া মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গত শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ঢাকার অবস্থানরত রাশিক মেয়র এইচ এম গতকাল শনিবার প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে কড়ার নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে নাটোর পৌরসভায় বেসরকারিভাবে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত উমা চৌধুরী জলি এবং বাগাতিপাড়া পৌর মেয়র নির্বাচিত হয়েছেন ভিপি লেলিন রবিবার সকাল আটটা থেকে নাটোর পৌরসভার ও বাগাতিপাড়া পৌরসভার নয়টি কেন্দ্রে একযোগে শুরু হয় চলে একটা না পৌরসভার মোট ভোটার সংখ্যা চৌষট্টি হাজার দুশো চৌত্রিশ জন এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয় জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে চৌষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিল অপরদিকে মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ষোলো বছর পরে নির্বাচন হয়েছে বাগাতিপাড়া পৌরসভায় এ পৌরসভার মোট ভোটার সংখ্যা আট জন এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দশজন ও সাধারণ কাউন্সিলর পদে সাঁয়ত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ করতে প্রশাসনের পক্ষ থেকে তিন প্লাটুন বিজিবি র্যাব পুলিশ ও আনসার সহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও নিয়োজিত ছিল এই ছিল বরন্ত সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ